70,000 টাকা বলবো, 70,000, 69,000 টাকা দেবো, 70,000 টাকা, আচ্ছা মাত্র 50,000 টাকা দাম আছে, মাত্র 50,000 টাকা, হ্যাঁ। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আজই যাওয়ার শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি ব্লগ, নতুন আবার কিছু সেরা কালেকশান। বন্ধুরা আজকে কালেকশান, তার জন্য আমরা কোথায় চলে এসেছি? হাওড়ার বাগনানে আলিয়া অটোমেটিক। এর আগে আপনারা ভিডিও দেখেছেন, প্রচুর ভালোবাসা পেয়েছি, 90,000 অ্যাভাব ভিউ ছিল, প্রচুর ভিউজ, প্রচুর লাইক। তার সাথে আজকে যে কালেকশানগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন, একদম কম বাজেটে মাত্র 49,000 থেকে গাড়ি শুরু হচ্ছে, আর মোটামুটি 1,00,000 টাকা বাজেটে প্রচুর গাড়ি আছে। স্করপিও আছে, জাইলো আছে, ইনোভা আছে, এরকমই কম রেঞ্জের প্রচুর গাড়ি কালেকশান আছে। তো তার জন্য ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখবেন। আর হ্যাঁ, চলে এসেছি আমরা কোথায়, আলিয়া অটোমেটিক। এখানে দাদা আছে, দাদা কেমন আছো বলো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? এই ভালো আছি, আর আসলে দর্শক বন্ধু সবাই ভালো আছে। তো কেমন? ভালো, খুব ভালো চলছে। আপনার ভিডিও ভালো ছিল তো, অনেকে এসেছে, তো গাড়িও নিয়ে গেছে। আচ্ছা, কোথা থেকে মানুষ এসেছিল? মালদা থেকে এসেছিল, মালদা থেকে স্করপিও নিয়ে গেছে। আচ্ছা, আমাদের আশেপাশেও নিয়ে গেছে। ও, আলিয়া অটোমেটিকের এটা সেকেন্ড ভিডিও, এর আগের ভিডিওটা আপনারা যারা দেখেননি তো অবশ্যই বলবো যে আগের ভিডিও গিয়ে দেখুন। তো আজকে ভিডিওটা ধামাকা হবে, তো ধামাকা, একদম ধামাকা আছে। তো এখানে দেখতে পাচ্ছি কালেকশন আজকে খুব ভালোই করেছে, মানে আগে থেকে তো তুলনা করতে বেটার করেছে। আরো আসবে গাড়ি, আবার ভিডিও করব, একটা আরো গাড়ি পাইপলাইন রেডি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, তো ঠিক আছে, কালেকশন এক এক করে দেখেন। হ্যাঁ দেখ, ওকে। আর ফাইন্যান্সের সুবিধা বা নাম ট্রান্সফার এগুলো কি আছে? না, ফাইন্যান্সের সুবিধা এখনো চালু হয়নি, নাম ট্রান্সফারটা আমরা করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আলিয়া অটোমেটিক নতুন শুরু করেছে তো ক্যাশ পারচেজই হবে এখন এই মুহূর্তে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট কালেকশন দেখে নিই, স্করপিও। স্করপিও, আচ্ছা মডেলটা কি আছে? মডেলটা 2010 এর গাড়ি, এলএক্স, 10 এর এলএক্স, 10 এর এলএক্স, 25 অবধি পেপার আপডেট আছে। হুম হুম, 25 অবধি সমস্ত কিছু আপডেট আছে, সমস্ত পেপার আপডেট আছে। আচ্ছা, কন্ডিশন ওয়াইজ কি আছে? কন্ডিশন ওকে, চারটে টায়ার ব্যাড নিউ টায়ার আছে। আচ্ছা, টায়ার দেখাতে হলো, ব্যাড নিউ টায়ার আছে। গাড়ির ভেতরে ডেকোরেশন, গুড ডেকোরেশন আছে, ভেতরটা একবার দেখিয়ে দেবো। কন্ডিশন বাইরে থেকে একদম ফ্রেশই লাগছে। ফ্রেশ ফ্রেশ। কত কিলোমিটার চলেছে মোটামুটি? মোটামুটি এটা চলছে 85-90 এর মতন চলেছে, 85,000 এর কাছাকাছি। আচ্ছা, আর স্করপিওর কাছে যেটা কিছুই না, কিছুই না, 1,50,000 কিলোমিটার তো আরামসে চলে যায়, আরামসে। ওকে, জেনুইন ডিভেন, 85,000, 85,000। আচ্ছা, 2 লক্ষ, চ্যালেঞ্জিং প্রাইস হয়ে যাক, 2,97,000 টাকা দাম আছে, 2,97,000, 97,000। ডিসকাউন্ট কিছু হবে না? ডিসকাউন্ট হবে, আপনার চ্যালেঞ্জে গেলে 3,000 টাকা ডিসকাউন্ট। 3,000। পরে গাড়ি দেখে নিই, জাইলো। হ্যাঁ জাইলো, 2012 জাইলো, 2012, 27 অবধি ট্যাক্স আপডেট, 27 অবধি ট্যাক্স আপডেট আছে, পেপার আপডেট আছে, সব পেপারই আপডেট আছে। বাকি এক্সটেরিয়ার তো একদম ক্লিন দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টায়ার কন্ডিশনে যা আছে, 80% মতো টায়ার আছে, 80% মতো চারটি টায়ারই ভালো আছে। বাকি ভেতরে একদম গুড কন্ডিশন হয়ে আছে। আচ্ছা, কিন্তু এখানে ক্র্যাক আছে। হ্যাঁ, ওটা ক্র্যাক আছে, যদি বলে মানে যদি বলে চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে দেবো। ওকে, তো এই অবস্থায় গাড়ি কি প্রাইস আছে? এই অবস্থায় 2,70,000 টাকা প্রাইস আছে, 2,70,000। আর একটু কমবে মনে হচ্ছে, আর একটু কমবে বসলে, যদি বলে কাজটা চেঞ্জ করে দেওয়ার জন্য কাজটা চেঞ্জ করে দেবো। আচ্ছা আচ্ছা, তো এখন এই মুহূর্তে প্রাইস আছে 2,70,000, 2,70,000। ওকে, তো আজকে গরিব মানুষের স্বপ্ন কি বড় গাড়িতে পূরণ হবে? একদম একদম, গরিব মানুষের স্বপ্ন পূরণ হবে। 2005-এর গাড়ি, 2005-এর গাড়ি, আচ্ছা, দেখলে মনে হবে না 2005-এর গাড়ি বলে, দেখলে মনে হবে না 2005-এর গাড়ি, একদম পরিষ্কার গাড়ি, 2005-এর গাড়ি। লাইফ টাইম ট্যাক্স, লাইফ টাইম ট্যাক্স, হ্যাঁ একদম লাইফ টাইম ট্যাক্স। আচ্ছা, 2,49,000 টাকায় দিয়ে দেবো, গুড কন্ডিশন, যদি কেউ বলে ব্যাক পাম্পাসে আছে, গাড়ি রিটার্ন নিয়ে নেবো সঙ্গে সঙ্গে, সমস্ত কিছু চেক হবে, এখানে চেক হবে একদম। আচ্ছা, পাঁচের গাড়ি চালিয়ে বলবে হ্যাঁ গাড়ি একখানা আছে, একদম সিট ফিট, একদম ডেকোরেশন, মানে নিয়ে যে এক টাকাও কাজ করাতে হবে না। 7-সিটার গাড়ি, ইনোভার, মানে হিউজ ডিমান্ড আছে মার্কেটে, হিউজ ডিমান্ড। তো প্রাইস কি আসবে? 2,49,000 টাকা, 50, তোমার চ্যালেঞ্জ থেকে এলে 3,000 টাকা কম নেবো, 3,000 টাকা কমে যাবে। ঠিক আছে, তো স্ক্রিন নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করুন, চলে আসুন। আর এখানে শুধু এই গাড়ি তো না, আরো আরো অনেক গাড়ি কালেকশন আছে। আবার স্করপিও, আবার স্করপিও, 2014-এর গাড়ি, 2014-এর গাড়ি, 14-এর গাড়ি, 29 অবধি ট্যাক্স আপডেট, পেপার পেপার আপডেট করা আছে। হ্যাঁ হ্যাঁ, পেপার একদম আপডেট আছে, 29 পর্যন্ত ট্যাক্স আছে। মডেলটা কি আছে? VLX, VLX আছে, VLX। আচ্ছা, গাড়ি দেখাতে বলবো, গাড়ি একদম গুড কন্ডিশনে আছে, টায়ার একদম, টায়ারও যা আছে চলে যাবে, চেঞ্জ করা প্রশ্ন নেই, চেঞ্জ করা প্রশ্ন নেই। হ্যালো, এটা দাম পড়বে 4,80,000 টাকা, 4,80,000 টাকা, 4,00,000, 14-29, 14-29।
ট্যাক্সটা কেটে দিয়ে আছে 29 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ একদম আপডেট আছে, সব পেপার আপডেট আছে, ধোয়া পেপার, ইন্স্যুরেন্স। আরে একটু কমবে না সামান্য? আসুন কমিয়ে দেবো, তোমার চ্যালেঞ্জ দিকে এই বড় গাড়িতে 5,000 টাকা কমাবে, 5,000 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। এখনই বলে দাও কত প্রাইস হবে? 4,75,000। তো 4,75,000 আপনারা পেয়ে যাচ্ছেন 2014-29 ট্যাক্স। যদি কেউ এসে বলে দেয় যে ব্যাক কম্প্রেসার আছে, গাড়ি আমরা রিটার্ন নিয়ে নেবো সামনে সামনে। টেস্ট ড্রাইভের তো, হ্যাঁ টেস্ট ড্রাইভ, হ্যাঁ টেস্ট ড্রাইভ করতে হাইওয়ে আছে সামনে, টেস্ট ড্রাইভ করতে পারেন, টেস্ট ড্রাইভ করে নিতে পারেন, যে কোনো গাড়ি না নিলেও টেস্ট ড্রাইভ করে দেখতে পারেন। আচ্ছা না নিলেও, এই মাত্র তো এটা দেখলাম, দাদা এসেছিল দার্জিলিং থেকে এসেছিল টেস্ট ড্রাইভ করতে। 2012 স্পার্ক, ট্যাক্সটা ফেল আছে। আচ্ছা যদি মনে করে ট্যাক্স ভরে দেবো ভরে দেবো। আচ্ছা একদম গাড়ি গুড কন্ডিশনে আছে, প্রাইসটা 70,000 টাকা পড়বে। নিয়ে গিয়ে পরবর্তীকালে যদি তোমাদের বিক্রি করে ৯,99,000 এসি রানিং, চারজন যেতে পারবে বাইকে, তো চারজন যেতে পারবে। সিস্টেমের কি অবস্থা? হ্যাঁ এসি রানিং। আচ্ছা মিউজিক সিস্টেম রানিং, যদি না এসি রানিং থাকে এসি রানিং করে দেবো। আচ্ছা এসি কাজ করিয়ে দেবো, এসি কাজ করিয়ে দেবো। ঠিক আছে ওকে, তো চলো পরে গাড়িতে। এক্সট্রা আবার হোয়াইট কালার উপরে গাড়ি আছে, হোন্ডা অ্যামেজ 2016 গাড়ি, 2016 গাড়ি, 2615 ট্যাক্স আপডেট আছে, ট্যাক্স আপডেট করা আছে, পেপার আপডেট আছে। আচ্ছা কন্ডিশন কি আছে? কন্ডিশন দেখতে পারেন, আগে ঘুরিয়ে গাড়ি দেখাতে পারেন, পুরো পরিষ্কার গাড়ি, একদম পরিষ্কার, একদম বাড়ির গাড়ি, কোনো ভাড়া খাটা গাড়ি না, এটা বাড়ির গাড়ি তোলা, একদম বাড়ির গাড়ি। ওকে অনেকে ভাড়া খাটে নিয়ে, এটা ভাড়া খাটা গাড়ি না, একদম বাড়ির গাড়ি। তাহলে চলেছে নিশ্চয় কম? হ্যাঁ অনেক কম চলেছে, অনেক কম চলেছে। ওনার ফার্স্ট ওনার সেকেন্ড ওনার? ফার্স্ট ওনার, ফার্স্ট ওনার, একদম উলিবেড়িয়া নাম্বার গাড়ি, উলিবেড়িয়াই বাড়ি, ফার্স্ট ওনার গাড়ি। আচ্ছা পার্টির গাড়ি, একদম পার্টির গাড়ি। আচ্ছা তো গাড়ির প্রাইস কি আছে? 2,69,000 টাকা। 69,000 টাকা, 2,69,000 টাকা, 2,69,000 টাকা। আচ্ছা আর একটু কমবে নাকি? 2,65,000 হয়ে যাক না, তাই তোমার কথাই থাক। আচ্ছা 2,65,000 এ 2026 পর্যন্ত ট্যাক্স আপ টু ডেট, আপ টু ডেট। আচ্ছা বাকি গাড়ি তো, গাড়ি এসে দেখো, গাড়ি চেক করে নিতে পারো, একদম। ওকে ওকে ঠিক আছে, আরও একটা দেখতে পাচ্ছি, i20 আছে, i20 যার মার্কেটে হিউজ ডিমান্ড, হিউজ ডিমান্ড, ডাক্তার ডিমান্ড গাড়ি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ডাক্তার গাড়ি। ওকে ডাক্তারবাবু গাড়ি, হ্যাঁ ডাক্তারবাবু গাড়ি, 2010 গাড়ি, 2010 25 ট্যাক্স, 2010 25 ট্যাক্স, 25 পর্যন্ত পেপার সব আপডেট আছে। ওকে আমি দেখাতে বলে সানলুক আছে, সানলুক আছে, হ্যাঁ 2010 সানলুক আছে, টপ মডেল, হ্যাঁ টপ মডেল, অরিজিনাল আছে, ওই সময় টপ মডেল ছিল, হ্যাঁ হ্যাঁ একদম। গাড়ি পরিষ্কার কাজ নেই? না গাড়ি কোনো কাজ নেই। আচ্ছা ইঞ্জিন কন্ডিশন ঠিক আছে? একদম ঠিক আছে। কত কিলোমিটার চলেছে? ডাক্তারও নিশ্চয় একটু বেশি চালাবে, হ্যাঁ হ্যাঁ হয়তো মেইনটেইন হবে, কিন্তু মেইনটেইন মেইনটেইন গাড়ি, একদম শোরুম মেইনটেইন গাড়ি, সাসপেনসার বলুন, ইঞ্জিন বলুন, শোরুম ছাড়া কাজ হয় না, বাইরে কোনো গ্যারেজে কাজ হয় না। আচ্ছা একদম শোরুমের গাড়ি, ডাক্তারবাবু গাড়ি। দাম পড়বে কত? 1,45,000 দশের গাড়ি, দশের গাড়ি, 25 ট্যাক্স, 25 ট্যাক্স, 1,45,000 পেয়ে যাচ্ছেন i20, i20 সানলুপ, ডাক্তারবাবু গাড়ি, এক ডাক্তারবাবু গাড়ি, কিছু বলার নেই। তো জলদি জলদি কল করুন, কলিং নাম্বার হচ্ছে 9932216966, তো এই নাম্বার আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি এই গাড়ি তো থাকবে না? না না এত কম প্রাইসে গাড়ি এমনি বিক্রি হবে। আগের আগের ভিডিও রেসপন্স কেমন ছিল? হ্যাঁ খুব ভালো। আচ্ছা তোমার চ্যালেঞ্জ থেকে খুব ভালো রেসপন্স এসেছে, মানুষ সাপোর্ট করেছে তো? একদম হ্যাঁ সাপোর্ট করেছে। 2010 গাড়ি, 10 গাড়ি, 2010 গাড়ি, 10 গাড়ি ফেল আছে। আচ্ছা মাত্র 50,000 টাকা দাম আছে,
মাত্র 50,000 টাকা গাড়ি। হ্যাঁ, আরে ভাই একটা পুরনো বাইক কিনতে গেলে 50,000 টাকা লেগে যাচ্ছে। তো লাভ করছো নাকি না লাগে? লাভ করছো না গাড়ি? লাভ করছি, মিনিমাম লাভ করছি। মানে 50,000 টাকার মধ্যে লাভ আছে? হ্যাঁ, 50,000 টাকা লাভ আছে, মিনিমাম লাভ আছে। তো গাড়ি কন্ডিশন কি আছে? গাড়ি কন্ডিশন দেখো তো, গুড কন্ডিশন একদম। আচ্ছা, সিট ফিট একদম গুড কন্ডিশন হয়ে আছে ভেতরে। আচ্ছা, দেখি তো 50,000 টাকার গাড়ি কেমন। এসি চলবে তো? হ্যাঁ, একদম এসি রানিং, এসি রানিং, চিল চিল। আচ্ছা, মিউজিক সিস্টেম? মিউজিক সিস্টেম। তো জলদি জলদি অফার প্রাইস শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। গাড়ি একটাই আছে, একটাই আছে। আচ্ছা, তো তার জন্য একটা 49 করে দেন না। আচ্ছা, তোমার জন্য তাই করে দিলাম, 49,000 এ আজকে চ্যালেঞ্জিং প্রাইসে। ভালো কন্ডিশন গাড়ি তো? একদম গুড কন্ডিশন আছে, চালিয়ে দেখতে পারো। একদম একদম। তো স্ক্রিনে নামে আছে, আমার ফোন করুন, চলে আসুন, দেরি করবে না। বাগনান লাইব্রেরি মোড়ে, হাইওয়ের সামনে একদম। তারপরে আর কিছু কালেকশন আছে এই মুহূর্তে? না, এই মুহূর্তে কালেকশন বলতে নেই, আসবে গাড়ি, আসবে আবার ভিডিওতে, পরে ভিডিওতে। ভালো আছে, তো আশা করি রেসপন্স ভালোই পাবে। হ্যাঁ, রেসপন্স আবার দেখাবেন এই ভিডিওতে। গুড বাই, টাটা।